কাতারে শেষ বিশ্বকাপ খেলবেন যে 10 জনপ্রিয় ফুটবলার। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে বেশ কয়েকজন তারকা ফুটবলারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ আসর। নাম্বার 1, ফ্রান্সের তারকা ফুটবলার করিম বেনজেমার, এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে তার। রাশিয়ার বিশ্বকাপে দলে ছিলেন না তিনি, কিন্তু 34 বছরের এই স্ট্রাইকার কাতার বিশ্বকাপে মাঠে নামবেন বিশ্বকাপ জয়ী দলের হয়ে। নাম্বার 2, ক্রিস্টিয়ানো রোনালদো, বয়স 37 বছর। 2018 বিশ্বকাপের পরেই জানিয়ে দিয়েছিলেন যে কাতারে তিনি শেষবার মাঠে নামবেন। সে অনুযায়ী আসন্ন বিশ্বকাপে নিজের শেষ বিশ্বকাপ হতে চলেছে কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর। নাম্বার 3, উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেস, তার ক্যারিয়ারে এখন পর্যন্ত 3টি বিশ্বকাপ খেলেছেন। হয়তো নিজের চতুর্থ ও শেষ বিশ্বকাপই কাতারে খেলতে নামবেন লুইস সুয়ারেস। দেশের জার্সিতে সর্বাধিক 55টি গোল করেছেন তিনি। নাম্বার 4, রামোস, স্পেনের ডিফেন্স লাইনের অভিজ্ঞ খেলোয়াড় তিনি, তবে সাম্প্রতিক ফর্ম একদমই ভালো নয় রামোসের, তাই 37 বছর বয়সী এই ফুটবলারকে কাতারে শেষবার দেখা যেতে পারে। নাম্বার 5, হুগো লোরিস, 2008 সাল থেকে ফ্রান্স ফুটবল দলের হয়ে খেলেছেন। দেশের জার্সিতে সর্বাধিক 108টি ম্যাচ খেলেছেন। হুগো লোরিসের জন্যও এটাই শেষ বিশ্বকাপ হতে চলেছে। নাম্বার 6, লুকা মদ্রিস, গত বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে রানার্স আপ হওয়া ক্রোয়েশিয়া দলের অধিনায়ক ছিলেন লুকা মদ্রিস। 36 বছরের লুকা মদ্রিস 2018 ব্যালেন্ডিওর জিতেছিলেন। 36 বছরের মদ্রিসও কাতারে শেষবার মাঠে নামবেন। নাম্বার 7, রবার্ট লেওয়ান্ডস্কি, পোল্যান্ডের জার্সিতে 2022 বিশ্বকাপে খেলতে দেখা যাবে রবার্ট লেওয়ান্ডস্কিকে। 2026 বিশ্বকাপের সময় রবার্ট লেওয়ান্ডস্কির বয়স হবে 37 বছর, সেই বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে এই স্ট্রাইকারকে। নাম্বার 8, তালিকায় অবশ্যই নাম রয়েছে লিওনেল মেসির, তার বয়স এখন 34 বছর। 2014 সালে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। আগামী বিশ্বকাপেও দলকে সাফল্য এনে দিয়ে অবসরের পথে হারতে পারেন ফুটবলের যুবরাজ। নাম্বার 9, ম্যানুয়েল নুয়ার, জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নুয়ার। 36 বছরের নুয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে কাতার বিশ্বকাপেই। নাম্বার 10, সের্জিও বুস্কেটস, স্পেনের জার্সিতে তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলেছেন সের্জিও বুস্কেটস। এই মুহূর্তে তার বয়স 34 বছর। এই মিডফিল্ডারও শেষ বিশ্বকাপ খেলতে নামতে পারেন কাতার বিশ্বকাপে। খেলাধুলা যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।